সালামু আলাইকুম বাদ। সুপ্রিয় দর্শক্রোতা বোন কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সঙ্গে আজকের আয়োজনে যোগ দিয়েছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন আজকের তারাবির সার সংক্ষেপ প্রিয়দর্শক আজিং শাহ আল্লাহ করোনাকারিমের যে অংশটি তেলাওত করা হবে আজকের তারাবিতে তা হল বাইশতম পাড়া আরস্কের তারাবি ইনশাআল্লাহ আল্লাহ উনিশতম তারাবি হবে উনিশতম তারাবিতে কোরআনে করিমের বাইশতম যে পাড়া তেলাওত করা হবে সে পারা জুড়ে রয়েছে সুরায় আহজাব এর অবশিষ্ট অংশ এবং সুরায় সাবা এবং সুরায় ফাঁতের এবং ইয়াসিনের সামান্য কিছু অংশ সুরায় আহজাবের প্রসঙ্গে আমরা গত সপ্তাহে দু একটি কথা বলেছিলাম মাত্র সুরায় আহজাব এই সুরার নামকরণ করা হয়েছে একটি যুদ্ধের নামে আসলে একটি যুদ্ধ হয়েছিল রসুরা সাদা সাদাল্লামের জীবনে যুদ্ধ ঠিক সেভাবে সংগঠিত হয়নি তারপরেও যুদ্ধের প্রস্তুতি ছিল সব কিছুই ছিল সেটাকে গোজওয়ায় আহজাব বলা হয় এটাকে খন্দকের যুদ্ধ বলেও আমরা চিনি হেজবের বহুবচন আহজাব যার অর্থ হলো দলসমূহ দলসমূহের যুদ্ধ তার মানে এই যুদ্ধ পঞ্চম হিজড়িতে হয়েছিল মদিনাকে ধ্বংস করবার জন্য ইয়াহুদিদের প্ররোচনায় সমস্ত অমুসলিম শক্তিগুলোর যত দল উপদল ছিল সকলে ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিত আক্রমণ করার তারা উদ্যোগ নিয়েছিল এবং তাদের টার্গেট ছিল গোটা মদিনাকে সমূলে শেষ করে দেওয়া মুসলিমদেরকে এটা ছিল মুসলিমদেরকে সমূলে ধ্বংস করার সবচেয়ে বড় আয়োজন বলা যেতে পারে জন্য এটাকে আজাবের যুদ্ধ বলা হয় বা সকল জোট এক হয়ে মুসলিমদের ধ্বংসের জন্য যে যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল ঘোষণা দিয়েছিল সেই যুদ্ধে বলা হয় আমরা জানি এজিদের সঙ্গে মুসলিমদের মোদিনাতে বসবাসের সময় একটি শান্তি চুক্তি হয়েছিল তারা সেই চুক্তি ভঙ্গ করেছে শান্তি শৃঙ্খলা বিঘ্ন করেছে এবং মুসলিমদের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে শান্তি চুক্তিকে অবজ্ঞা করে এরপরে তাদেরকে আল্লাহ নবী সাল্লা সাল্লাম মদিনা থেকে বের করে দিয়েছেন যে তারা শান্তি চুক্তি অমান্য করেছে লঙ্ঘন করেছে ফলে তারা অন্যান্য ইসলাম বিরোধী বা মুসলিমদের বিরোধী যে সমস্ত শক্তিগুলো ছিল তাদের সাথে যোগাযোগ করে মুসলিমদেরকে একসঙ্গে ধ্বংস করার জন্য প্রস্তুতি নিয়ে এসছে সাহবা একরামকে নিয়ে রসুল্লাহম সাল্লাম মদিনা শহরকে বাঁচাবার জন্য শহরের চতুর্পাশ্বে তারা পরীক্ষা খনন করলেন পরীক্ষা খনন করে সেটাকে বাঁচা বাঁচাবার চেষ্টা করেছেন প্রচণ্ড ক্ষুধা তৃষ্ণার ভেতর দিয়ে কারণ অভাব চলছিল এবং মদিনাকে প্রায় তিন সপ্তাহ যাবত তারা অবরুদ্ধ করে রেখেছিল কাফির গোষ্ঠী তখন মুসলিমদের ভেতরে যে পরিমাণ কষ্ট ক্ষুধা এবং দারিদ্র বিরাজ করেছিল তা ইতিহাসে খুব বিরল ঘটনা ছিল যাই হোক এরপরে তারা এসেছে কিন্তু আল্লাহ স্মাতা দীর্ঘ সময় তারা অপেক্ষা করার পর একটা পর্যায়ে গিয়ে আল্লাহমাতা এমন একটা ইয়ে দিলেন এমন একটা ঝড় দিলেন যে ঝড় যে বাতাস ঝড়ো হাওয়ায় তাদের সব কিছুকে লণ্ডভণ্ড করে দিল যুদ্ধের সকল প্রস্তুতিকে এবং সেটা ছিল রাজপথ সমাজ পক্ষ থেকে তাদের তাদেরকে প্রতিহত করা এর ফলে তারা পিছু হতে বাধ্য হয় আর সামনে তারা অগ্রসর হতে পারে না তাছাড়া পরীক্ষা করার ফলেও তাদের যে টার্গেট ছিল সেটা তারা পূরণ করতে অক্ষম হয় এই যুদ্ধকে গজুয়া বলা হয় এই যুদ্ধে মুনাফিকদের অবস্থানটা পরিষ্কার হয়ে যায় কারণ কষ্টের কাজ ছিল পরীক্ষা খনন করা প্রকৃত বন্ধু আর ভেজাল বন্ধু চেনার একটা মুখ্যম সময় হলো এই ধরনের সময়গুলো আল আল্লাহ স্মুমআতালার প্রতি কারা সত্যিকারের ইমান এনেছেন আর কারা ইমান আনার ভান করেছেন তাদেরকে আল্লাহমাতা মুসলমানদের কাছে পরিচয় করে দেওয়ার জন্য একটা বড় উপলক্ষ্য ছিল এই আহজাবের যুদ্ধ বা খন্দকের যুদ্ধ যাই হোক আর পক্ষান্তরে যারা মুমিন ছিলেন তারা আল্লাহ নবী সাল্লামের নির্দেশ মানতে গিয়ে তাদের যান জীবন সব কিছুকে উৎসর্গ করেছেন এবং যার যা ছিল তা তিনি আল্লাহ রাস্তা দান করেছেন কঠিন পরীক্ষা তারা উত্তীর্ণ হয়েছেন গোজয় আহজাবের এই যুদ্ধ আমাদেরকে শেখায় যে আমরা সবসময় আল্লাহ 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 এবং তারা আনুগত্য করার ভালো অবস্থাতে এবং আমাদের কষ্টের অবস্থাতে সর্বাবস্থায় আবার সেই সাথে এই যুদ্ধে সম্মানিত প্রচেষ্টায় বড় ধরনের বিপদ থেকেও মানুষকে রক্ষা করেন আল্লাহ স্মাতালা আর আল্লাহর প্রতি যারা তাওকল করেন আল্লাহ স্মাতালা তাদেরকে রক্ষা করেন যত বড় শক্তি তাদেরকে ধ্বংস করতে চাক না কেন এরপর সুরায় আহজাবের ভেতরে একত্রিশ থেকে বত্রিশ নম্বর আয়তে যে আয়াতটি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ আয়াতে আল্লাহ তালা তার নবীকে সম্বোধন করে বলেছেন তা তার নবীর স্ত্রীদেরকে সম্বোধন করে বলেছেন ইয়া নিসা আনবী লস্তাহ মিয়ান নিসা হে নবীর স্ত্রীগণ তোমরা অন্য দশজন মেয়ের মতো নয় ফলা তা আনবেল কৌল তোমরা যদি আল্লাহকে ভয় করে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাদের কথা যখন তোমরা বলবে তখন কণ্ঠস্বরকে তোমরা আর্টিফিশিয়ালি ওইটাকে বিনম্র করার চেষ্টা করবে না ওইটার ভিতরে মিষ্টতা আনার চেষ্টা করবে না আর্ট সৃষ্টি করার চেষ্টা করবে না অন্য পুরুষকে আকৃষ্ট করবার জন্য ফয়েত না হিমরত ওকুলনা কৌলুফা যদি তোমরা সেটা করো অর্থাৎ তোমাদের কথা বলার সময় পর পুরুষের সঙ্গে যদি তোমাদের কথার ভিতরে তোমরা কোনো প্রকার কোমলতা সৃষ্টি করার চেষ্টা করো তাহলে যাদের অন্তরে রোগ রয়েছে তারা কিন্তু তোমাদের প্রতি লালায়িত হবে এবং তোমাদের প্রতি আক্রমণাত্মক হবে তোমাদের নিয়ে বাজে চিন্তা করবে বরং তোমরা কথা বলবে স্বাভাবিকভাবে কথা তার মানে পুরুষ দের সাথে নারীদের যদি প্রয়োজন হয় এমনকি পরপুরুষের সাথে যদি প্রয়োজন হয় তাহলে কথা বলবে কিন্তু সে কথাটা হবে স্বাভাবিক কথা প্রিয় দর্শক এ আয়াত থেকে মৌলিকভাবে একটি বিষয় পরিষ্কার হয়ে ওঠে আর তা হলো যে স্বাভাবিক কথা বলবে পুরুষরা পুরুষদের সাথে নারীরা কিন্তু কথার ভেতরে কোনো প্রকার কোমলতা সৃষ্টি করবে না যে আমরা দেখি আমাদের সমাজে মেয়েদেরকে ছেলেদেরকে উভয়কে আমরা দেখি এই চরিত্র আমাদের ভেতরে রয়েছে আল্লাহ মাফ করুন নিজের ঘরের লোকদের সাথে লোকদের সাথে আমরা যেভাবে কথা বলি অন্যের সাথে কথা বলতে আরেকটু বিনম্রতার সাথে আরেকটু মিষ্টতা সৃষ্টি করে যেন আমরা বলার চেষ্টা করি কিছুটা আর্টিফিশিয়াল কথার ভিতরে বিনম্রতা সৃষ্টি করে মিষ্টতা এবং মধুরতা সৃষ্টি করে আমরা বলি এটা শরীরতে নিষেধ কারণ নারী পুরুষ উভয় যদি গায়রে আরাম হয় তাহলে সেক্ষেত্রে তাদের একে অন্যের প্রতি এই ধরনের কথাবার্তা তাদেরকে জেনার কাছাকাছি নিয়ে যায় এটা ইসলামে নিষেধ প্রিয় দর্শক আলসমাতালা এরপর আয়াতে বলেছেন ওয়াকারনাফি বইতি কুন্না তাবরাজনা তাবরাজ জাহিলিয়াদুল উলা নারীদেরকে লক্ষ্য করে বলেছেন তোমরা ঘরে অবস্থান করবে আর পূর্বের জাহিল যুগে মানুষ যেভাবে মেয়েরা যেভাবে অশ্লীলভাবে এবং বেপর্দার সাথে বের হতো তোমরা সেভাবে বের হবে না এভাবে যদি বের হই তাহলে সেক্ষেত্রে কী হবে সবচেয়ে বড়ো সমস্যা হলো নারী নিজেই আক্রান্ত হবে নারী নিজেই বাজে চিন্তার শিকার হবে কোরআনে কারিমের এই যে আয়াতগুলো এই আয়াতগুলো পরিষ্কারভাবে আমাদের সমাজের একটি বড় সমস্যার সমাধানের কথা বলে দিচ্ছে আর তা হলো নারী নির্যাতনের হাত থেকে নারীকে রক্ষা করবার জন্য আল্লাহ সুমতলা কোরআনের সুরায়নুরের ভিতরে পুরুষদেরকে যেরকম বলেছেন চোখ তথা দৃষ্টিকে সংযত করতে সেই সাথে নারীকেও বলেছেন তার সৌন্দর্যকে অপ্রকাশিত রাখতে এটাকে প্রদর্শন করে না বাড়াতে কারণ প্রদর্শন যদি করে বেড়ানো হয় তাহলে সেক্ষেত্রে যতই পুরুষকে নসিহা করা হোক না কেন দুর্ঘটনার পরিমাণ কমবে না বরং বেড়েই চলবে সুরায় আহজাবের পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহ স্মাতাল্লাহ নারী এবং পুরুষদের দশটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন নারী এবং পুরুষরা যদি সকলেই এক্ষেত্রে অধিকার সমান এক্ষেত্রে সত্যেকে যদি এই দশটা গুণের প্রত্যেকটি গুণ অর্জন করেন তাহলে সেক্ষেত্রে প্রাপ্য উপহার আল্লাহর পক্ষ থেকে সেটি সমানভাবে ইনশাল্লাহ পাবেন আর তা হল আহম্মফুরাতম ও আজরান আজুইমা আল্লাহ পক্ষ থেকে ক্ষমা এবং মহা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে এই দশটি গুণ যাদের ভেতর রয়েছে আল্লাহ সুমাতালা আমাদের সকলকে এই দশটি গুণের প্রত্যেকটি গুণ অর্জন করার তৌফিক দান করুন দর্শক সেই দশটি গুণের প্রথমটি হলো ইন্নেল মুসলিম ইন অল মুসলিমাত যারা ইসলাম গ্রহণ করে যারা ইসলাম গ্রহণ করে প্রকৃত অর্থেই যারা আত্মসমর্পণ করে নিজের সকল চাওয়া পাওয়া সব কিছুকে আল্লাহ সুমাতালার ইচ্ছার সামনে আল্লাহ সুমাতালার নির্দেশের সামনে আত্মসমর্পণ করে তারা ওয়াল মিন অল মিনাত এবং ইমান আনয়ন করে যেভাবে ইমান আনয়ন করা দরকার বিশুদ্ধ বিশুদ্ধরূপে সঠিক ধারণা রেখে নিজের আখিদাকে ইমানকে বিশুদ্ধ করে যারা ইমানন করে তারা তিন নম্বর হল কাহানে তিন ওয়াল আলকাহ তাত যারা আল্লাহ সুমাতালার অনুগত হয় আল্লাহ সুমাতালার কথা মান্যকারী হয় আল্লাহ সুমাতালার বাধ্যগত হয় তা নারী এবং পুরুষদের মধ্য থেকে চার নম্বর হল অসাদে কিন ও আসাদে কাত যারা সত্যবাদিতার পরিচয় দেয় নারী এবং পুরুষ উভয়ে তাদের ইমানের ক্ষেত্রে তারা আল্লাহর প্রতি যে ইমান আনেন এনেছেন সেটার যে দাবি তারা করেন সেটা কাজের মাধ্যমে তার সত্যবাজিতার প্রমাণ তারা রাখেন আর এমনি দৈনন্দিন জীবনে সাধারণ মানুষের সঙ্গে চলাফেরাতেও তারা সত্যবাদিতার পরিচয় দেন কপটতা বা মিথ্যাবাদিতার আশ্রয় নেন না পাঁচ নম্বর হল ও অবিরীণ যে সমস্ত নারী এবং পুরুষরা ধৈর্য ধারণ করেন ধৈর্য ধারণ করেন নারী হোক পুরুষ হোক উভয় ছ নম্বর হলো অলখা হাসে আইন অলখা হাসে এবং ওই সকল পুরুষেরা নারীরা যারা আল্লাহ আল্লা তালাকে ভয় করেন আল্লাহ সুমানতালার খুশু তাদের অন্তরে আছে সালাতের ভিতরে মনোযোগ থাকে আল্লাহর ভয় থাকে সে সমস্ত নারী এবং পুরুষেরা সাত নম্বর হল ওল মত সদ্দিক অলমতাসদ্দিক যারা দান দানসৎকা করেন সে সকল নারী এবং পুরুষ আট নম্বর হল অসমিন অসয়েমাত যারা সিয়াম পালন করেন সেরকম নারী এবং পুরুষ নয় নম্বর হল ওল্লা হাফেজ নফরুজাহুম ওল হাফেজাত। আর যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে চরিত্রকে নষ্ট করে না সে সকল নারী এবং পুরুষ ওদা করিন আল্লাহ ক্যাফিন ওদাহ কেরাত এবং আল্লাহ স্মুতাল্লাহকে যারা বেশি স্মরণ করে এরকম নারী এবং পুরুষ এই দশ গুণ বৈশিষ্ট্য নারী পুরুষের জন্য আলাহমাতালা বলেছেন আদাল ফুরাতজন অজিমা তাদের জন্য আল্লাহমাতাল্লাহ ক্ষমা এবং মহাপুরস্কারের ব্যবস্থা রেখেছেন প্রিয়দর্শক অথেফসুর আহজাবের এই পঁয়ত্রিশ নম্বর আয়াতটি বিশেষ করে এটা দেখে এই প্রতিটি বিষয় আমাদের নিজেদের ভেতরে আমরা নিশ্চিত করার চেষ্টা করব আল্লাহ স্মুতাল্লাহ আমাদেরকে তফিক দান করুন এরপর ছত্রিশ নম্বর আয়াতে যেটি আজকে তেলাত করা হবে তারাবিতে সেখানে রয়েছে গুরুত্বপূর্ণ আরেকটি আয়াত আল্লাহ সুমাতালা বলেছেন আমরান ওমাকান আল্লাহ এবং তারা রসুল যদি কোনো ফায়সালা করেন যে কোনো বিষয় তাহলে কোনো নারী কোনো পুরুষের জন্য এই অধিকার নেই এই সুযোগ নেই যে তারা সেই আল্লাহ সুমাতার ফায়সালাতে কোনো প্রকার তাদের এখতিয়ার তারা জাহির করতে যাবে তাদের কোনো মত জাহির করতে যাবে এবং সেটাকে গ্রহণ করা না করার কোনো ইচ্ছাধিকার সেখানে প্রয়োগ করতে যাবে তারা এটা করা কোনো মুমিনের জন্য শোভনীয় নয় কোনো মুমিনের জন্য জায়েজ নাই তার মানে একজন মোমিন যখন কোনো বিষয়ে আল্লাহাম তরুল সাল্লাহ সাল্লামের নির্দেশ পাবে তখন সেক্ষেত্রে কোনো প্রকার অজুহাত ছলছাতুরি কোনো প্রকার ব্যাখ্যা বা নিজের কোনো বক্তব্য সেখানে দাঁড় করানো এবং সেটাকে গ্রহণ করা না করার ক্ষেত্রে কোনো প্রকার ইখতিয়ার আছে বলে মনে করা এটা কোনো মোমিনের জন্য জায়েজ নাই আজ আমাদের ইসলামের অনেক বিষয় বিতর্ক মধ্যে আমরা আছি এর সকল বিতর্কের সমাধান কিন্তু এ দিয়ে দিচ্ছি আমরা যদি আল্লাহ মোকুল সাল্লা সাল্লামের নির্দেশের সামনে নিজের সমস্ত চাহিদা এবং ইচ্ছাকে কোরবানি করতে পারি তবেই আমরা মমিন হতে পারবো এবং যখনই শুনবো কোনো বিষয় আল্লাহ মুক্তারসুল সাল্লাহ সাল্লাম কিছু বলেছেন কোনো নির্দেশনা দিয়েছেন চোখ বন্ধ করেছিলাম আমরা মেনে নিব যদি না মানি ওমাই আসুল্লাহ রসুল্লাহ ফকদ্দল্লাহ মোমিনা আল্লাহ মুসুলের অমান্য যারা করবে তারা সুস্পষ্টভাবে গোমরা হয়ে যাবে পথারা হয়ে যাবে যে পথারা হওয়ার সৃষ্টি ঠিকানা হলো জাহান্নাম এরপর প্রিয় দর্শক একচল্লিশ নম্বর আয়াত রয়েছে আরেকটি আয়াত সুরে হাজাবের যে আয়াতটিও আমাদের জন্য খুবই জরুরি আল্লাহালা বলেছেন রাহে ইমান রাহিমানদাররা তোমরা আল্লাহ স্মাত তাল্লাকে অনেক বেশি জিকির করো অনেক বেশি স্মরণ করো এ আয়াত থেকে আমরা একটা জিনিস জানতে পারি তা হলো করোনিকালিম আল্লাহ স্মুত আমরা জানি বিভিন্ন আমলের ক্ষেত্রে আল্লাহ স্মাত তালা কোয়ালিটি মেনটেন করার জন্য বলেছেন কোয়ান্টিটির ক্ষেত্রে খুব একটা বলা হয়নি যে অমুক সলাদ সলাদ তোমরা বেশি পড়ো সিয়াম বেশি করে রাখো এরকম বলা হয়নি বরং গোটা কোরাক জুড়ে আমরা দেখি একটি কাজের ক্ষেত্রে আলসমাতালা বেশি করে করতে বলেছেন তাহলে কি উজকুরল্লাহা দিক্রং কাসিয়া তোমরা আল্লাহমাতালাকে বেশি বেশি জিকির করো এর আগে পঁয়ত্রিশ নম্বর আয়াতে একই সুরাতে আমরা দেখেছি আল্লাহমাতালা বলেছেন যে সমস্ত মৌমিন নারী পুরুষের জন্য আল্লাহ তালা জান্নাত এবং ক্ষমা দিবেন তাদের জন্য তাদের শেষ বৈশিষ্ট্য হলো ওদাহ কিনেন আল্লাহ যারা বেশি বেশি আল্লাহকে জিকির করে নারী এবং পুরুষদের মধ্যে থেকে দর্শক অতএব আল্লাহর জিকির এটা পরিমাণে অনেক বেশি করা দরকার এটা আমাদের জীবনে বেঁচে থাকার জন্য অক্সিজেনের মতো গুরুত্বপূর্ণ আমাদের রোগকে বাঁচিয়ে রাখার জন্য অতএব আমরা বেশি থেকে বেশি আল্লাহর জিকির চালু রাখবো জিকির মুখ দ্বারা কোরআন হাতে যখন যে দোয়া পড়তে বলা হয়েছে সেটাও জিকির কোরআন সর্বোত্তম জিকির আল্লাহ সুমাদার সমস্ত নির্দেশ নিয়েছেন মালাই গোলাও জিকির অতএব গোটা ইসলামটাকেই জিকির বলা যায় কিন্তু তারপরেও মুখ মুখ দ্বারা যে আল্লাহ স্মাতালার প্রশংসামূলক এবং আল্লাহ স্মাদালের কাছে প্রার্থনামূলক কিছু বলা এটাকে জিকির বলা হয় সাধারণ অর্থে অতএব সে জিকির বিশেষ করবে ইনশাল্লাহ এরপরে সুরা শেষের দিকে রয়েছে তালাক সম্পর্কিত বিধে বিধান এবং উনষাট নম্বর আয়াতে রয়েছে ইয়া ইয়ুহানা এই আয়াতটিও আমাদের সমাজের একটি বড় সমস্যা যার সমাধানের কোনো পথ আমরা খুঁজে পাচ্ছি না তার সমাধান রয়েছে এতের ভিতরে যে আজকে তেলাউদ্দ করা হবে ইনশাআল্লাহ এতে উল্লাহ হচ্ছে নবীর আসলামকে ইয়া নবী হে নবী কল্যাজয়া আপনি আপনার স্ত্রীদেরকে আপনার মেয়েদেরকে বলুন অনিস নীনা এবং মোমিন নারীদেরকে বলুন মোমিনদের স্ত্রীদেরকে বলে দিন অর্থাৎ সকল মেয়েদেরকে বলে দিন ইয় দিনা আলাই হিননা মিন জাল আবি তাদের মাথার উপর যে কাপড় সে ওর্না সেটা যেন তারা টেনে দেয় অর্থাৎ তাদের সৌন্দর্যকে যেন তারা প্রকাশ না করে মানুষের সামনে পর্দা যেন করে দাঁড়িকে আদনা ই এটা কেন করবে যেন তাদেরকে চেনা যায় কীভাবে কি চেনা যায় যেন এটা চেনা যায় যে এরা বাজারে কোনো মেয়ে নয় এরা কোনো অসম্ভ্রান্ত মেয়ে নয় ওরা সম্ভ্রান্ত মুসলিম নারী এটা যেন মানুষ চিনতে পারে তাহলে কী হবে ফলাই ও না তাদেরকে কেউ উত্ত্যক্ত করবে না দর্শক আজ নারীকে উত্ত্যক্ত করার হার যে হারে বাড়ছে সেখান থেকে মানে উত্তরণের জন্য করোনার এই আয়াতের উপরে আমল করার কোনো বিকল্প নাই আমরা দুদিন আগে হোক দুদিন পরে হোক এই জায়গা আমরা আসতে বাধ্য হই আমরা জানি একটা পর্যায়ে মানুষ এই জায়গাটা চলে আসে কিন্তু শুরুতে যাদের অন্তরে বক্রতা রয়েছে আল্লাহ সালার নির্দেশ মানতে তাদের মধ্যে গড়ি বসে দেখাতে বুঝায় আমাদের নারী এবং পুরুষ সকলকে এই আয়াতটিকে খেয়াল করা উচিত আমাদের স্ত্রীগণ আমাদের বোনেরা আমাদের মায়েরা তাদেরকে পর্দার বিধানটিকে বোঝাতে হবে যে মূল্যবান জিনিসকে ঢেকে রাখার নির্দেশনা দেওয়া হয়ে থাকে এটি ওই বস্তুর প্রতি তাচ্ছিল্য করে নয় বরং সে বৃষ্টির সম্রান সম্ভ্রমের কারণে সেটা মূল্যের কারণে অতএব পর্দার বিধানটি সুরে আহজাবের উনষাট নম্বর আয়াতে সুস্পষ্টভাবে রয়েছে আল্লাহ আমাদের বোনদেরকে মাদেরকে এটাকে ফলো করার তো দান করে এরপরে রয়েছে সুরাজ সাবা সুরেশ সাবা শুরুতে রয়েছে সালামান সালামত ইসলামের ঘটনা সালামান সালাতামের ঘটনা থেকে অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে আল্লাহ তাকে অনেক শক্তিমত্তা দিয়েছেন অনেক কিছু বোঝার ক্ষমতা বিভিন্ন প্রাণীদের ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ তালা দিয়েছেন এবং গোটা পৃথিবীতে তার রাজত্ব দিয়েছেন তার সিংহাসন অটোমেটিকলি বিভিন্ন জায়গায় চলে যেত এবং একরকমের সেটা ছিল আজকের যুগের বিমান সার্ভিসের মতো তিনি যখন যেদিকে চাইতেন তার সিংহাসন সেদিকে চলে যেত গোটা পৃথিবী তিনি শাসন করেছেন এত বড়ো রাজা এত বড় ক্ষমতা এত বড় জ্ঞান আল্লা সুমাতাল্লাহ তাকে দিয়েছেন তারপরও তার ভিতরে কোনো অহংকার ছিল না গোটা ঘটনা সালামাল সালাতাম তার বাবা সালামের ঘটনা সুরেশ আবার রয়েছে আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি সেই সাথে রয়েছে সাবা তাদের ঘটনা তাদেরকে আল্লাহ সুমাতলা দুটি বাগান দিয়েছেন দুটি নামত দিয়েছেন এবং সেখানে আল্লাহ মাতলার নিদর্শন রয়েছে কী নিদর্শন রয়েছে এটা জানার জন্য সুরেশার পনের নম্বর আমরা পড়তে পারি এরপরে সুরাফ আজকে তালাত করা হবে যেখানে শুরুতে রয়েছে আল্লাহ স্মাতাল রহমত আল্লাহ স্মুতলা নামত এগুলো স্মরণ করানো হয়েছে বান্দাদেরকে আমাদেরকে এবং দুনিয়া এবং দুনিয়ার যে ধোকা এবং শয়তানার যে ধোকা সেগুলো থেকে আমাদেরকে সতর্ক সাবধান করা হয়েছে সুরেফাতরের শুরুতে এবং একটা পর্যায়ে গিয়ে আল্লাহ স্মাতাল্লাহ আমাদেরকে চিন্তার দাওয়াত দিয়েছেন এবং স্মরণ করিয়ে দিয়েছেন আল্লাহ সুমাদাল্লাহর বড়ত্বের কথা আর আমরা যে সবাই আল্লাহর কাছে মুখাপেক্ষি আর আল্লাহ যে একমাত্র গানি আর আমরা যে আমরা আমরা যে একমাত্র অভাবী আল্লাহর কাছে আল্লাহ স্মাদাল্লাহ সেটাই বলেছেন যে আন্তঃর্ফ করা তোমরা অভাবী আল্লাহ কাছে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে অথবা আল্লাহর দিকে সবসময় বন্ধা রুজু থাকবে এরপরে মানুষের প্রকার শ্রেণী আল্লাহ সালা উল্লেখ করেছেন বিশেষ করে আহলে কিতাবদের এবং মোমিনদের কথা এবং কাফেরদের কথা উল্লেখ করেছেন এবং প্রত্যেকের প্রতিধানের কথা উল্লেখ করেছেন সুরেফাতের ভিতরে তারপর সুরে ইয়াসিনের শুরুতে কোরআন সম্পর্কে এবং কোরআনকে ফলো করার বিষয়ে মর্শিদদের প্রতি দাওয়াত দেওয়ার বিষয়ে শুরুতে এক দেড় পৃষ্ঠাবিদলে রয়েছে যার মাধ্যমে আজকে তারাবি শেষ হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আজকে তাহলে পর্যন্ত পর্যন্ত করতে হবে দেখা হবে পরবর্তী পর্বে আজকের তারাবির অনুষ্ঠানের আল্লাহ মহাতাল্লাহ সে বন্ধু সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু